আমি চিন্ময় মহান্তি বারুইপুর খাসমল্লিক থেকে বলছি। গত 11ই মার্চ বিকেল 5টা নাগাদ খাসমল্লিক এসবিআই ব্রাঞ্চ থেকে আমার অ্যাকাউন্টের প্রায় 2,90,000 টাকা উঠেই নেয় বা ফ্রড হয়ে যায়। আমি সেই ঘটনাটি আপনাদেরকে জানাতে চাই, যাতে এই ঘটনার মধ্য থেকে আপনারা সচেতন হতে পারেন। আমি সংক্ষেপে গল্পটি বলে দিচ্ছি। বিকেল 5টা নাগাদ অর্থাৎ 11ই মার্চ বিকেল 5:10 নাগাদ একটি ফোন আসে 7551833465 থেকে। আমাকে বলেন আমি চিন্ময় মহন্তি কিনা, আমি বলে হ্যাঁ, এবং আমার জন্ম তারিখটিও বলে এবং আমি নিশ্চিত করি। আমি জিজ্ঞেস করায় ওরা আমাকে বলল আমরা বারুইপুর থানা থেকে বলছি। স্বাস্থ্যকেন্দ্র এবং বারুইপুর থানার যৌথ উদ্যোগে আপনাদের মতন মানুষদের আমরা কোভিড ভ্যাকসিন দেওয়ার নাম রেজিস্ট্রেশন করছি। আমার যা বয়স তাতে ওরা আমায় জানায় যে আমার কোভিড ভ্যাকসিন হওয়ার কথা। আমাকে জিজ্ঞেস করা হয় আপনার আরোগ্য সেতু অ্যাপটি আছে কিনা, আমি বলি না আমার প্রয়োজন হয়নি। তো তারা বলে তাহলে আমরা একটি অ্যাপ বলছি, আপনি নামান এবং ওটাকে অ্যালাউ করুন, আমরা তার মধ্যে দিয়ে আপনার নামটা রেজিস্ট্রেশন করব। সেই কথা অনুযায়ী আমি কুইক সাপোর্টটি আমি অ্যাপটি ডাউনলোড করি এবং অ্যালাউ করি। মিনিট 15 পর দেখছি কতগুলো ছোট ছোট টাকা পয়সার একটা মেসেজ ঢুকেই সঙ্গে সঙ্গে ডিলিট বা মুছে যাচ্ছে। আমার একটু সন্দেহ হয়, আমি এইভাবে দুবার আমি ফোনটি কেটে দিই। ওরা আমাকে বলে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার তো আমরা জানি না, আপনাকে কোনো ওটিপি বা আমি কোনো এটিএম এর নাম্বারও আপনি আমাদের শেয়ার করেননি, তাহলে আপনি আমাদের উপরে ভরসা রাখুন, আমরা এইভাবেই রেজিস্ট্রেশন করছি সবার। আমি দ্বিতীয়বার ওদের কথায় আমি বিশ্বাস করি এবং ওদের সাথে টানা 30 মিনিট ধরে কথা বলি। ওরা আমায় কিছু মিথ্যা রেজিস্ট্রেশন দেয়, আমার জন্য একটি রেজিস্ট্রেশন নাম্বার, আমার স্ত্রীর জন্য একটি নাম্বার। এই দীর্ঘ 30 মিনিট ধরে অনেক কথা ওরা বলেছে, আমি কি করি, আমার স্ত্রী কি করে, আমার স্ত্রীর বয়স কত, এই সমস্ত কথা যে বলছে, এই কথা শুনেছি আমি এতক্ষণ ধরে, সেটিও আমি মনে করি আমার একটু ভুল। কেন কি আমি ওরা বলছে যে প্রসেসিংটা হতে দেরি হয়, আমি থানায় যখন যেতে চাইছি ওরা বলছে না এইভাবেই রেজিস্ট্রেশনটা হয়। যাই হোক, আমি বিশ্বাস করেছি যে গভর্নমেন্টের কাছে আমার জন্ম তারিখ আমার তথ্য সমিয়ে আছে, তাহলে যদি গভর্নমেন্ট যদি আমাকে স্বেচ্ছায় এসে ভ্যাকসিন দিতে চায় তাহলে আমার সেখানে অরাজি হওয়ার কথা আমি ভাবিনি। আমি তাই দীর্ঘ 30 মিনিট পরে যখন দেখছি হঠাৎ আমার ইউনো অ্যাপটি হঠাৎ ডিলিট হয়ে যায়, তখন আমার সন্দেহ হয় এবং আমি গিয়ে সেভিংস অ্যাকাউন্টটা চেক করে দেখছি, সেখান থেকে আমার 1,55,000 টাকা তুলে নেয় তারা। আমি সঙ্গে সঙ্গে থানায় যাই এবং সাইবার ক্রাইমে গিয়ে বলতে চাই, কিন্তু সেদিনে অফিসার না থাকায় সাইবার ক্রাইমে আমি সেটি জানাতে পারিনি। পরের দিন ব্যাংকে গিয়ে আমি বলি, আমি জানাই সমস্ত ঘটনা, ওরা আমার এই ঘটনার কোনো দায়বদ্ধতা নিতে রাজি হয়নি। যাই হোক, আমার ওই সেভিংস অ্যাকাউন্টের তথ্যটা নিয়ে আমি দ্বিতীয় দিন সাইবার ক্রাইমে আমি সমস্ত বিস্তারিতভাবে আমি জানাই। তখন আমি জানি না যে আমার মাথার উপরে আরও বিপদ যে ঘটে গেছে সেটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল ছিলাম না। শনিবার দিন মধ্যরাত্রে আমি ইন্টারনেটে দেখছি আমার একটি ফিক্সড ডিপোজিট ছিল 1,50,000 টাকা, সেখান থেকে আমার নামে একটা ওভারড্রাফট অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে ম্যাক্সিমাম 1,35,000 টাকা তুলে নেওয়া হয়েছে 5.6 ইন্টারেস্ট হারে। আমি এটা দেখার পরে আমার মাথায় হাত, আমি জানতাম অন্তত ফিক্সড ডিপোজিটটা নিরাপদে আছে, কিন্তু আমার এই ফিক্সড ডিপোজিটটা তৈরি হয়েছিল ইন্টারনেটের মধ্য দিয়ে। ব্যাংকে যখন আমি একটা ফিক্সড ডিপোজিট করতে চাই এটা জানাই, তখন আমার মোবাইলটা দিয়েই ওরা ইউনো অ্যাপ দিয়ে আমার সেভিংস থেকে আমার মোবাইলের মধ্য দিয়ে এই 1,50,000 টাকা একটা ফিক্সড ডিপোজিট বানিয়ে দেয়। ফলে এই ফিক্সড ডিপোজিটটাও এই ইন্টারনেটের মাধ্যম দিয়ে ব্যাংক আমাকে প্ররোচিত করে বলতে পারেন, বা তাদের কাজ সুবিধা খাওয়ার জন্য এটা তৈরি করে দেয়। ফলে আমার জন্ম তারিখটা যেহেতু পাসওয়ার্ড ছিল আমার ইন্টারনেট ব্যাংকিং এর, ওরা কোনোভাবে জেনেছে এবং সেটা দিয়ে ওরা আমার ব্যাংকে ঢুকেছে এবং আমার ফোনটা ওই অ্যাপের মধ্যে দিয়ে হ্যাক করে টোটাল আমার ব্যাংকের চিত্রটা ওরা দেখতে পেয়েছে।
এবং এই ইউনো অ্যাপের মধ্যে ঢুকে এত কিছু যে করা যায় সেটার ধারণা কিন্তু আমাদের ব্যাংক কোনোদিন দেয়নি। আরেকটি ঘটনা, শনিবার দিন বিকেল নাগাদ একটি ফোন এসে আমার ফোন আসে এবং আমায় বলা হয় আমি 1400 টাকা কাউকে ট্রান্সফার করেছি কিনা। এই পরপর ঘটনাগুলো কিভাবে ঘটছে? তাই বলি না, আমার ছিল 664 টাকা, কিন্তু তখনও জানি না যে হ্যাঁ আমার ব্যাংকে 1400 টাকা আছে। অর্থাৎ মাঝখানে আমার এক স্টুডেন্ট কিছু টাকা পাঠায় সেখানে, ফলে প্রায় এই 1400 কিছু টাকা আমার সেভিংসে আবার জমে যায়। দেখছি আমি ওই আবার উল্টে ফোন করে ওদের খুব কাল গালাগালি করলাম, আমি খুবই নোংরা গালাগালি করলাম, ফোনটা ওরা কেটে দিল। শনিবার দিন যখন আমি দেখছি আমার এই সেভিংস থেকে একটা টাকা চলে গেছে, তখন দেখছি আমার নামে আরো একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করে ওরা 1400 টাকা সেখানে রেখেছে। তাহলে ইন্টারনেট ব্যাংকিং এর মধ্য দিয়ে যে একটা অ্যাকাউন্টে যদি ঢুকতে পারে কেউ, তাহলে তার সমস্ত ব্যাংকের সমস্ত তথ্য সে নিতে পারে, সে টাকা তুলে নিতে পারে, কাউকে পাঠাতে পারে, বা যা কিছু সে ফ্রড করতে পারে। আমার যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটির জন্য আমি মনে করি আমি নিশ্চয়ই দায়ী, আমার অজ্ঞতা বলুন বা আমার সরলতা বলুন বা যাই বলুন, কিন্তু আমি মনে করি এর পিছনে ব্যাংকেরও কিন্তু যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। ব্যাংকে গেলেই ওরা স্মার্টফোন আছে কিনা দেখে এবং সেখানে ইউনো অ্যাপ ডাউনলোড করে দেয়। ব্যাংক তাদের কর্মী কমিয়ে তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে এবং ইন্টারনেটের সুবিধা সম্মানকে বন্ধে আমাদের জানাচ্ছে, বই আপডেট করতে আসতে বারণ করছে, আপনারা দেখে নেবেন ইউনোর মধ্যে দিয়ে আপনার টাকাটা কত গেল, কত থাকলো, কত আছে, এই সমস্ত। কিন্তু এর যে আরো অনেক দিক আমাদের জানা প্রয়োজন সেই বিষয়ে কিন্তু ব্যাংক আমাদের ওরিয়েন্টেশন দেয় না। তাহলে আমি মনে করি যে এই ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে যেভাবে আমি প্রতারিত হলাম, সবাই কিন্তু সবসময় যে মাথা ঠিক রাখতে পারবে বা সবসময় একটা চিন্তা করে সঠিক কথা বলতে পারবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় না, যে যে আমার ক্ষেত্রেও যেটা হয়েছে। তো আমি এই কথাগুলি আপনাদেরকে শেয়ার করলাম এই কারণে যে ইন্টারনেট ব্যাংকের বিষয়ে ব্যাংক যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করে তখন আপনারা কিন্তু সাবধান হবেন, আপনারা কিন্তু বিস্তারিত জানবেন বা শিখবেন, তারপরে কিন্তু ইন্টারনেট ব্যাংকটা আপনারা ব্যবহার করবেন। আমি চাই আপনারা আমার এই ভিডিওটি সমস্ত জায়গায় ছড়িয়ে দিন, যাতে আরও অনেক মানুষের, যারা খুব সাধারণ মানুষ যাদের ইন্টারনেট সম্পর্কে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের সম্বন্ধে খুব যথেষ্ট ধারণা নেই, তারা যেন না প্রতারিত হয়। এবং ব্যাংকের সম্পর্কেও একটা মিলিত ভয়েস বা মিলিত আওয়াজ কিন্তু আমাদের তোলা দরকার। তারা ব্যবসা করছে কিন্তু এই অসহায় মানুষের, আমার মতন, যে ফিক্সড ডিপোজিটটাও যে চলে গেল, তার কোনো দায়বদ্ধতাও কিন্তু ব্যাংক নিতে চাইছে না। আপনারা আশা করছি আমার সাথে সহমত হবেন এবং এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে মানুষ সচেতন হয়। নমস্কার।